মুহূর্তে গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। গাজীপুর সিটি কর্পোরেশনের যে 25 তারিখে ভোট এবং এর আগের যে নির্দেশনা সেটি হচ্ছে আজকে মধ্যরাতে কিন্তু প্রচার প্রচারণা শেষ হচ্ছে এবং এই কারণে দিনভর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীরা আজকে কিন্তু প্রচারণা চালিয়েছে শেষ সময়ের মতো নিজেদের পক্ষে ভোট কামানোর জন্য। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে মধ্যরাত, এই মধ্যরাত থেকে কিন্তু মোটরসাইকেল সহ ভারী যানবাহন যেগুলো রয়েছে সেগুলো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে এবং 26 তারিখ অর্থাৎ নির্বাচনের পরের দিন এই যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা আসলে সরিয়ে দেওয়া হবে। যেটি বলছি যে সারাদিন যে প্রচার প্রচারণা সেটি কিন্তু আজকে জমজমার ছিল, কারণ আপনাদেরকে বলেই রাখছি যে এই যে 8 জন মেয়র প্রার্থী এবং যারা কাউন্সিলর প্রার্থী রয়েছে তারা সকলেই কিন্তু প্রচার প্রচারণা একযোগে চালিয়ে গিয়েছে। এছাড়া আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের এখান থেকে ইভিএম সহ অন্যান্য যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন 5টি ভেন্যুতে যেগুলো সেখানে নেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টা নাগাদ সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিতরণ করা শুরু হবে। একটি কথা আপনাদেরকে বলে রাখছি যে এই যে নির্বাচন, এই নির্বাচনটাকে অবাধ এবং সুষ্ঠু করার জন্য কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এরকম তথ্য আমাদের কাছে রয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে সকাল 10টায় যে কার্যক্রম শুরু হবে তার আগে কিন্তু সেখানে পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন, পুলিশ সদস্য যারা রয়েছেন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্রিফিং করা হবে এবং কিছুক্ষণ আগের কথা যদি বলি, কিছুক্ষণ আগে এখানে ইভিএম অর্থাৎ হচ্ছে 480 যে কেন্দ্র রয়েছে সেই 480 কেন্দ্রে যে ইভিএম ভোট গ্রহণ করা হবে সেই ভোট গ্রহণ কর্মকর্তা এবং যারা হচ্ছে এই ইভিএম পরিচালনা করবে তাদেরকে এখানে ব্রিফ করা হচ্ছিল। তো গাজীপুরের নির্বাচনী তথ্য এই ছিল আমার কাছে থাকা সবসময়। আমরা সরাসরি ছিলাম গাজীপুরে।